হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 6:20, আমার পুজো হয়ে গেছে। স্নান করে সকালে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, এঁঠো বাসন ধুয়ে, অনেক জামা কাপড় ছিল, রবিবার জামা কাপড় কাঁচা হয়নি, সকালে এত বৃষ্টি হচ্ছিল সেই কারণে জামা কাপড় আর কাঁচা হয়নি। দেবুর অফিসের জামা প্যান্ট, আমার নাইটি, বিট্টুর সব জামা প্যান্ট সব জমা ছিল, কিছু কাঁচা হয়নি বৃষ্টির জন্য। সেই কারণে অনেক অনেক কেচেছে আজকে, মানে উঠানে একটা কিছু মেলার জায়গা নেই, পুরো ভরে গেছে উঠানটা। তো এত কিছু কাচাকুচি করে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে আজকে রান্নাঘরে এসেছি। আর অন্যান্য দিন কী হয়, আমাকে সকালে উঠেই বাসি নাইটি চেঞ্জ করেই রান্নাঘরে চলে আসতে হয়, কারণ দেবুর অফিসে রান্না করতে হয়, ও 7:30টার মধ্যে বেরিয়ে যায়। তো সেই কারণে আমাকে সকালে উঠেই আগে রান্নাঘরে আসতে হয়, রান্না টিফিন সব করতে হয়, তো তাই সেই কারণে এই কাজগুলো করা হয় না। তো আজকে আমার অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, সেই কারণে আমি উঠে আগে এই কাজগুলো করে নিয়েছি। আর আমি ওকে আজকে সব ভাজাভুজি করে দিয়েছি, কারণ আগের দিন ডিমের ঝোল করে দিয়েছিলাম, এত গরম তরকারি পুরো টক হয়ে গেছে, খেতে পারেনি ঠিক মতো। তো আমাকে বললো যতক্ষণ না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে আর তুমি আমাকে ভাজাভুজি দিয়েই ভাত দেবে, বেকার তরকারি করে দিচ্ছ, খেতে পাচ্ছি না, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আর তরকারি করিনি, তবে টিফিন বানিয়েছি, পরোটা, তরকারি, চা এগুলো বানিয়েছি, টিফিন করে যাবে। শাশুড়ির জন্য রুটি করেছি, আর ওকে দেখো পটল ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা, এই ভাজাগুলো করেছি, ওইগুলো ও নিয়ে যাবে দুপুরে খাবে। আর একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছি, এগুলো দুপুরেও খেয়ে নেবে। আর আমাদের এই চিকেন নিয়ে এসছে, দেবু অফিস যাওয়ার পথে দোকানে বলে গেছিলো, আর বিট্টু গিয়ে নিয়ে এলো এখন চিকেন, দুপুরে চিকেন বানাবো। তো দুপুরে আমরা খাবো তিনজন, শাশুড়ি, আমি, বিট্টু, আর যা থাকবে রাতে হয়ে যাবে, ওই বেলা শুধু ভাত করব, ব্যাস হয়ে যাবে। তো তোমরা দেখো চিকেন আমি কিভাবে রান্না করি, তেমন কিছু রান্না নয়, তাও একটু দেখে নাও আমি কিভাবে চিকেন রান্না করি।
দেখতেই পেলে তোমরা চিকেন আমি কিভাবে রান্না করি। আর এই যে পায়রাটা দেখছো, কয়েকদিন আগে পায়রাটা উড়তে পারছিল না, কি হয়েছে জানি না, উড়তে পারছিল না। ওকে বিট্টু ধরে খাঁচার মধ্যে রেখেছে, একটু সুস্থ হলে ছেড়ে দেবে ওকে। আর দেখো ভাই আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, ড্যাসিকে সাঁতার শেখাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে ড্যাসি সাঁতার শিখছে। দেখো ভাই সাঁতার শেখাচ্ছে ওকে। তো এটা বাড়ির সামনেই, মায়ের বাড়ির সামনেই, একটু জল আছে ওখানে সামনে, তো ওখানেই সাঁতার শেখাচ্ছে। চলো আজকের জন্য।